আমি আব্বাজানের জন্য চিন্তিত। সে তো তোমার বিচ্ছেদই সহ্য করতে পারছে না, এখন আবার আমার বিচ্ছেদ কিভাবে সহ্য করবে? এমন কিছুই করছি যাতে আমাদেরকে খোদাতালা তার কাছে ফিরিয়ে দেয়। এইভাবে তুমি তো আমাকেও তার কাছ থেকে কেড়ে নিলে। চিন্তা করিস না, খোদাতালা দ্রুতই আমাদেরকে তার কাছে ফিরিয়ে দেবে। কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দুজনের বিরহ আব্বাজান সহ্য করতে পারবেন না। যদি আব্বাজান চানতো তাহলে আমাদের দুজনকেই তিনি পেতে পারেন। কিভাবে? তোর কি স্মরণে আছে যে গতকালকে আমি আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম খালিকের ঘটনা বলেছিলাম? হ্যাঁ, আমাদের চাচা হজরত ইসমাইলকে কোরবানি দেওয়ার ঘটনা। আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম যদি ইসমাইলকে কোরবান না করত তাহলে তাকে ফেরত পেত না। সে দিল থেকে ইসমাইলকে কোরবানি করেছিল, তাই তাকে ফেরত পেয়েছে। কিন্তু আমাদের আব্বাজান এখনো তার ইসমাইলদেরকে কোরবান করেননি। তার মানে এই কারণেই খোদাতালা তোমার আর আব্বাজানের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছেন এবং তোমাদের মধ্যে মিলন ঘটাননি? ঠিক এ কারণে যতবার চেয়েছি আব্বাজানকে খবর দেব কিন্তু খোদাতালা বাধা দিয়েছে। তাহলে আশা করা যায় যে এবার বিরহ বিচ্ছেদের অবসান ঘটবে? হুম, আমার তাতে কোনো সন্দেহ নেই। আব্বাজান যখন আমাদের দুজনকে হারাবে তখন আবার ফিরে পাবে। চিন্তা করিস না, অতি দ্রুতই আব্বাজানের সঙ্গে মোলাকাত হবে। তুমি অত্যন্ত মেহেরবান এবং ভালো মানুষ, একজন কামেল ইনসান ও দয়া মহব্বতের দরিয়া স্বয়ং ইউসুফ। তুমি আমাকে ভালো বললে? ভালো তো সেই মানুষ যার কাছে স্বেচ্ছায় সকল মানুষ গোলামি বরণ করেছে, ওয়াসেনাত নয়। আমি ছোটবেলা থেকে ইউসুফকে লালন পালন করেছি, তার বিশাল মন এবং দয়ালু হৃদয়ের কথা ভালোভাবেই জানি। আমার প্রতি সে যতটাই অবজ্ঞা করত আমি তাকে ঠিক ততটাই ভালোবাসতাম। গোলামদেরকেও সে অসম্ভব ভালোবাসত। তোমার প্রতি ইউসুফের আগ্রহের কথা কি তুমি জানো? আমাকে সে কিছু বলেনি, কিন্তু আমি তার দৃষ্টিতে বুঝতে পেরেছি। এই মহব্বতের জবাব কিভাবে দেবে? জানি না, যদি পূর্বে সেই আবেগ উচ্ছ্বাস থাকতো তাহলে বলতে পারতাম, কিন্তু এখন তো একখোদার প্রেমে মশগুল আছি, জানি না কি করব। ইউসুফ খোদার নবী, তার দয়া মহব্বত নফসের কামনা বাসনা নয়। সে পরওয়ারদিগারের আদেশ ছাড়া কোনো কাজই আঞ্জাম দেয় না। তার মানে আমার প্রতি তার মহব্বতের প্রকাশ খোদাতালার ফরমানে হয়েছে? তোমার পূর্বের চেহারা ও অন্ধত্ব থাকা অবস্থায় খোদাতালা তোমাকে বিবাহ করার আদেশ দিয়েছিলেন। ভুলে যেও না, খোদার নবীর ফরমান পালন করা আমার জন্য ওয়াজিব। আমি কোনো ফরমান শুনতে চাইনি, মহব্বতও দেখতে চাইনি। জানি না সে যদি মহব্বত প্রকাশ করে তাহলে কি করব, আসলেই জানি না। আমার মাবুদের ইশক ছাড়া অন্য কোনো ইশক আমার কলবে স্থান দিতে পারবো কিনা জানি না। প্রকৃতপক্ষে খোদাতালার মহব্বতের সুগন্ধি ইনসানের উপর প্রভাবিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ থেকে বিচ্ছিন্ন হয়ো না। খোদাতালার মহব্বতের সুগন্ধি সবসময় ইনসানের উপর দিয়ে প্রবাহিত হয় না। সতর্ক থেকো, এই সুগন্ধির পথ যেন বিচ্ছিন্ন না হয়ে যায়।
আসছে 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 কাফেলারা আসছে তারা এসেছে তারা এসেছে এসেছে কাফেলারা এসেছে হায় আফসোস রাস্তাও কত দ্রুত শেষ হয়ে গেল এখন আব্বাজানকে কি বলবো সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম চাচাজান বেনিয়ামিন চাচা কোথায় তোর আব্বাজান বেনিয়ামিন কোথায় আচ্ছা তোর আব্বাজানও তো নেই ইয়াহুদা চাচা আমার আব্বাজান লাভি কোথায় চিন্তা করো না কিছুই ঘটেনি তারা সহি সালামতেই আছে চলো বাচ্চারা তোমরা চুপ কেন তোমরা কথা বলছো না কেন লাভি কোথায় কথা বলছো না কেন তোমরা বেনিয়ামিনের কি হয়েছে তার উপরে কি মুসিবত নেমে এসেছে তোমরা আমার উপর কি মুসিবত নিয়ে আসলে আমার বেনিয়ামিন ও লাভি কোথায় তোমরা সফরে গেলেই কেন একটা না একটা মুসিবত নিয়ে ফেরো কেন কেন চিন্তা করবেন না আব্বাজান খারাপ কিছুই ঘটেনি বেনিয়ামিন ও লাভি তারা দুজনে জীবিত ও সহি সালামতেই আছেন শুধুমাত্র একটি খারাপ ঘটনা ঘটেছে যা আমাদের মতো আপনারও বিশ্বাস হবে না যদি তারা সহি সালামতে থাকে তবে কেন তোমাদের সঙ্গে আসলো না কেননা বেনিয়ামিন আজিজে মিশরের গোলাম হয়েছে আপনার পুত্র চুরি করেছে এবং শাস্তি হিসেবে আজিজে মিশর তাকে গোলাম হিসেবে রেখে দিয়েছে তখন তো ভাই বলে অনুনয় বিনয় করে সঙ্গে করে নিয়ে গেলে আর এখন চুরির তকমা দিয়ে বলছো আমার পুত্র হায় আফসোস তোমরা কতটা নোংরা ও নাপাক নিজের ভাইকে চুরির অপবাদ দিচ্ছ আব্বাজান আমরা শুধু হাকিকতটা বলছি কাফেলারা সকলেই তার চুরির সাক্ষী ছিল চুরির মাল বেনিয়ামিনের বস্ত্রের মধ্য থেকেই পাওয়া গিয়েছে এটা মিথ্যা বেনিয়ামিন চোর নয় এটা বেনিয়ামিনের প্রতি নাজায়েজ কথাবার্তা আমরা যদি নিজেদের চোখে না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না কিন্তু দুর্ভাগ্যবশত হাকিকত রয়েছে